আমি আপনাদের সাথে আজকে একটি ছোট ব্লগ নিয়ে চলে এলাম। আমরা সব কাজিনরা যখন একসাথে হই আমরা অনেক মজা করি। আমরা সব কাজিনরা ফেনীতেই থাকি, কিন্তু আমার একজন এক কাজিন, আমার মামাতো ভাই, সে ঢাকায় থাকে। তো ঢাকা থেকে যখন ফেনীতে আসে তখন আমাদের ঘোরাঘুরি, খাওয়ার দাওয়ার সব কিছু মিলিয়ে আমরা অনেক মজা করি। সেখান থেকে কিছু পার্ট আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আসলে সব কিছু তো শেয়ার করা সম্ভব হয় না, তাই ছোট কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। আমরা সবাই মিলে বের হলাম, ঘোরাঘুরি করলাম, এরপরে স্টেট অফ ফুডে গেলাম। আমাদের কাছে ফেনীতে রিজনেবলের মধ্যে স্টেট অফ ফুডের বেস্ট মনে হয়, তাই প্রতিবারই আমরা এখানে যাই। তবে এবার ছিল অন্যরকম, কারণ এটা আমার বাংলাদেশের লাস্ট কাজিন পার্টি। আমি আসলে সবাইকে অনেক মিস করি, কারণ কখন আবার একসাথে হতে পারবো, কখন মজা করব আবার সেটা একমাত্র আল্লাহই জানে। আমাদের বাজেট ছিল 500 টাকা করে, আমরা 7 জন ছিলাম। আমাদের মধ্যে থেকে আমাদের এক বড় আপু মিসিং ছিল, সে আসতে পারে নাই তার ছেলের জন্য। আমরা খাবার অর্ডার দিয়ে এসে বসে বসে মজা করছিলাম, কথা বলছিলাম, দুষ্টামি করছিলাম, একজন আরেকজনের ছোটোবেলার কথা বলছিলাম, একজন আরেকজনকে পচেতেছিলাম ছোটোবেলার কথা বলে বলে। আমরা আসলে সবসময় জোড়ায় জোড়ায় কথা বলতে পছন্দ করি। আমি আর আমার কাজিন দিশা, আমরা দুজন একজোড়া হয়ে কথা বলি। ছোটোবেলা থেকে আমরা সবসময় একজোড়ায় কথা বলতাম। আমাদের সারা রাত কথা বলার পরেও যেন কথা ফুরায় না, কথা শেষ হয় না, আল্লাহ জানে আমাদের এত কথা কোথা থেকে আসে। যাই হোক, ওদিকে আর না বাড়াই, এরপরে মোহনা আর তানিহা হচ্ছে একটা গ্রুপ, ওরা একদলে থাকে, কথা বলে। ব্যাচে ঋতুষির কোনো গ্রুপ নাই, দল নাই, ওর কোনো সমবয়সী নাই, তাই ও তানি বা রাফিদের সাথে গ্রুপ করে থাকে। এরপর আমরা খেলছিলাম ছোটোবেলার মতো কয়েন দিয়ে, শাপলা না গোলাপ নাকি মানুষ, আমরা এগুলো নিয়ে দুষ্টামি করছিলাম, খেলছিলাম। যে হারবে তার জন্য ডেয়ার থাকতো, কোনো না কোনো ডেয়ার করতে হতো। তা আমরা সবসময় এভাবে খেলে থাকি, বাসায়ও খেলি আমরা এভাবে, নানু বাড়িতে গেলে তো আরও বেশি খেলা হয়। তো এভাবে দুষ্টামি করছিলাম, বসেছিলাম, দুষ্টামি করতে করতে কখন যে সময় চলে গিয়েছে আসলে টেরই পাইনি। এরপরে আমরা সাক্ষী মিলানোর খেলা খেলছিলাম। সাক্ষী মিলানোতে যে হারবে তার জন্য একটা কঠিন ডেয়ার ছিল, খুবই ফানি একটা ডেয়ার ছিল। সাক্ষী মিলানোর পরে প্রথমে রাফিদ উঠে গিয়েছিল, দ্বিতীয়তে আমি উঠেছিলাম। এভাবে খেলতে খেলতে তানিহা হেরে গিয়েছিল। তানিহার জন্য একটা ডেয়ার ছিল, যদিও সেটাও ভালোভাবে কমপ্লিট করতে পারেনি যেভাবে আমরা বলছিলাম, আমরা চেয়েছিলাম। পরবর্তীতে যাক, ছোটো বোন মাফ করে দিলাম। এভাবে সাক্ষী মেলানোর খেলা শেষ করতে না করতেই খাবার এসে গেল। বরাবরের মতো আমাদের কাছে স্টেট অফ ফুডের খাবার বেস্ট। এবার আমরা কিছু নতুন আইটেম ট্রাই করেছিলাম স্টেট অফ ফুডে, কিছু নতুন আইটেম অ্যাড করেছিল দেখলাম ওরা মেনু বুকে। তো ওখান থেকে আমরা কিছু নতুন আইটেম অর্ডার করেছিলাম। সবসময়ের মতো বেস্ট ছিল খাবার, এটা নিয়ে কোনো কথা বলা যাবে না। পরে আমরা আস্তে ধীরে খাবার খাচ্ছিলাম, মজা করছিলাম, আমরা শেয়ার করে খাবার খাচ্ছিলাম। তিশা বলছিল যে একটা কিছুই নষ্ট করা যাবে না, একটা ক্যাপসিকামও ফেলা যাবে না,
সবটা খেতে হবে, তো এগুলো নিয়ে সবাই হাসাহাসি করতেছিল। কারণ আমাদের মধ্যে এখানে অনেকে স্বভাব আছে পেঁয়াজ বেছে ফালানো, ক্যাপসিকাম বেছে ফালানো। এরপর খাবার শেষ করে আমরা চলে গেলাম চায়াগ্রামে। চায়াগ্রামে আমার প্রথমবারের মতোই যাওয়া, এর আগে আমি চায়াগ্রামে যাইনি কখনো। তো সবাই মিলে চায়াগ্রামে গেলাম। চায়াগ্রামে আমরা বাদাম চা অর্ডার করেছিলাম। বাদাম চা খাওয়ার পরে আইসক্রিম খেলাম। আইসক্রিম শেষ করে আমরা প্রতিবারের মতো সবসময় শামীম ভাইয়ের ফুচকা খেতে চলে গেলাম। মিজান রোডে শামীম ভাইয়ের ফুচকা না খেলে মনে হয় যেন আমাদের পার্টিটাই পরিপূর্ণ হয় না। সবসময় আমরা শামীম ভাইয়ের ফুচকা খেতে যাই। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। আল্লাহ হাফেজ।